বিক্রির কথা তো আছে এবাৰ সরকারে অসমত শালি ধান কিনার কারণে মানে রেট নির্ধারণ করেছে যাবার রেট কিমান আছে 1940 টাকা এবার রেট নির্ধারণ করেছে 2040 টাকা এবার নির্ধারণ 2040 টাকা গতি কৃষক রেস ওলাই অহক কারণে সরকারে এই ব্যবস্থাটা লৈছে যাতে আপনাদের ডাইরেক্ট সরকারের এই নির্ধারিত পেডি প্রকিউরমেন্ট সেন্টারত আপনাদের গিয়ে আপনাদের ধানটি দিব কিন্তু ধান দিব বলে কলে নহব ধান কিনার কিছু নিয়ম আছে এই নিয়ম খিনি ধানের কি কি থাকিব নয় কি কি কেন ধরনের হব লাগিব এই বিষয়ে বিতর্কালে আপনাদের আমি সময় কৃষকসকলক জানাম মই আজি এই দিলীপ মজুমদার মহিলা শক্তিও আজিকালি আগবাড়ি আহিছে ভাল হৈছে নিৰ্মল বৰমহলীয়া গোপাল সিং আজি আমার শোণিতপুর জেলার এগ্রিকালচার ডিপার্টমেন্টে আয়োজন করা উচ্চ জাতর যে কৃষি বিতরণ ব্যবস্থা কৃষির যে হাইব্রিড বীজর বিতরণ ব্যবস্থা করা হয়েছে আর ইয়ার জড়িয়ে আমার এই অঞ্চল যখন কৃষির জড়িত ব্যক্তিসকল গুট আর ফার্মিং কোম্পানি সকল আমন্ত্রণ করে তেওঁলোকক আমি উন্নত জাতর চারি বিধর যে উন্নত জাত যে আমার অজুহ আর পিঁয়াজ এনেক আমি মটর এই চারিটা আমি মানে শস্য আমি বিতরণ করেছো আর আমি মাজত এই উন্নত জাতের যে শস্য সময়মতে যাতে কেক মানে রোপণ করব কেনকে ফার্মিং করব আমার বিষয়াসকলে পরামর্শ বা সহযোগ করে থাকবে আর আমি যা বীজ রোপণ করে দিছো ইতিমধ্যে আজি দিছো তার জড়িত যাতে আমার গ্রামীণ যখন মানে খেতির জড়িত ব্যক্তিসকল আছে তেওঁলোকে যাতে অর্থনীতি স্বাবলম্বী কেনেকে হব পারে খেতি করে যে আমি স্বাবলম্বী হব পারো এই ক্ষেত্রে আমি আমার ফলের বিষয়াসকল ফলের বা ডিপার্টমেন্টর ফলের সরকারের ফলের সম্পূর্ণভাবে আমার প্রচেষ্টা থাকা আমি ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন শস্যর বীজ বিতরণ করে আছো তার ভিতর আজি আমি এই বরচলা চাহিদা বছর বিতরণ করছো আর স্কিম হয়েছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এই দুটা আসনের জড়িয়ে আজি কৃষকসকলক আমি আজি চাহিদা বীজ বিতরণ করছো তার ভিতর যে সরিয়হর যে বীজ আছে এই আর্জেন্ট কোনাই নেই তো উন্নত জাতের বীজ তারপর আছে হিসার বীজ যে আছে পিঁয়াজের উন্নত বীজ যার মাকৈ তেনে উন্নত যাক এইবিল কৃষকসকলের যাতে যে লোকেল বীজ আছে সেই বীজটি সলনি হয় আমার আমার উন্নত জাতের বীজ করার উদ্দেশ্যটি হচ্ছে এই আসনের লক্ষ্য গতি আমি এই উদ্দেশ্য সকলে দিচ্ছি কৃষকের উৎপাদন বৃদ্ধি করে পারব উৎপাদন বৃদ্ধি করলে নহব মার্কেটিংয়ের কথাও আছে সেই ক্ষেত্রে আমি কৃষিভাবে আমার মার্কেট সেক্টর আমি কৃষকগুলো সহায় করবেন চেষ্টা করে আছো